দেখি খা, এই যে কোথায় চলে গেছিস? হ্যালো এভরিওয়ান, তো আরেকটা নতুন ব্লগে অনেক অনেক তোমাদেরকে স্বাগত জানাই। দেখো আমি চিকু রেডি হয়ে গেছি, ওদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে, আর অন্ধকারে আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা চলে যাচ্ছি মাঝ রাস্তা। আমাদের সঙ্গে কি হলো, মাঝ রাস্তা না একটু বাড়ি থেকে আমরা এগিয়ে গেছিলাম, সেখানে চিকুর বাবার গাড়িটা হয়ে গেল খারাপ, স্টার্ট হচ্ছিল না। তারপরে কি করা যাবে, 10 মিনিট 15 মিনিট করবে তাও স্টার্ট হলো না। তো ওর বাবা বললো যাও তোমরা চলে যাও, যা তো অবশ্যই দরকার তো তোমরা চলে যাও। দেখো রাস্তা যেতে যেতে কি জল কাদা, কি জল কাদা, কিন্তু যেতে তো হবে। তো দেখো সাইড দিয়ে আমরা জায়গা পাচ্ছি, তো সেদিক দিয়ে যাচ্ছি। তো আমরা মেন উদ্দেশ্যে চলে এলাম, কিন্তু দেরি হয়ে গেছিলো অনেকটাই, আমাদের লেট হয়ে গেছিলো, কি করা যাবে। তো দেখো এখানে কেক টেক কাটা কমপ্লিট, তো সবার ফটো শ্যুট হচ্ছিল, সবাই ফটো তুলছিল। ফটো তুলতে কার না ভালো লাগে, সবাই এখানে ফটো তুলছিল। তো জেঠু শ্বশুর আর জেঠি শাশুড়ি, তাদের অ্যানিভার্সারি ছিল, 52 বছর তাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমি সবার সঙ্গে কথা বলে নিলাম, তারপরে আমি ঝটপট করে সবাইকে একটু প্রণাম করে নিলাম, আশীর্বাদ নেওয়াটা তো দরকার, অনেকদিন পর পর যেহেতু দেখা হয়, ডেলি ডেলি তো দেখা হয় না। দেখো এখানে একটা ননদের মেয়ে আছে, তো সে আমার সঙ্গে খুব পাকা বুড়ি একটা, খুব কথা বলতে ভালোবাসে। তো তার সঙ্গে একটু কথা বললাম, বললাম এখানে বসে কেকটা খা, যদি পড়ে যায় হাত থেকে তো বসে খা। সবাই বাইরে ছিল, আমি একটু ভেতরে বসে হাওয়া খেলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো চিকু দাদা ভাইকে কেক খাইয়ে দিলাম একটুখানি, তো তারপর চিকুকেও একটু খাইয়ে দিলাম। তারপর দু ভাই বোন কি সুন্দর ডান্স করেছে দেখো। দু ভাই বোন কি সুন্দর ডান্স করা শুরু করে দিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, তারপরে আমরা বাড়ি চলে এলাম। দাদা ভাই আমাদেরকে বাড়িতে পৌঁছে দিলেন, একা অত রাতে আসবো কি করে। তো দাদা ভাই পৌঁছে দিলেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। টাটা বাই বাই।